Assalamualaikum guys. আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সো আজকে আর কি একটা জায়গা যাওয়ার কথা, তো টনি কক্সবাজার যাব। তো Hyundai ব্র্যান্ডের শ্যামলীর একটি বাস নিয়ে যাব আর কি। তো তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা, আমি বাসটাকে সাজামু এখন। তো সাজানোটা তোমাদের সাথে শেয়ার করি, আসলে একটা গেমস খেলার আগে কিন্তু এমনিতে আর খেলা ফেলি না। তো বাসিদের মধ্যে কিন্তু খুবই ইজি, জাস্ট মোডটা তোমাদের তৈরি করা মোড থাকে, জাস্ট খালি স্ক্রিনটা সেট করে গেলে তো খেলা শুরু করো। কিন্তু ETS2 তো কিন্তু সেইটা না। ETS2 তো দেখতে পাচ্ছ এখানে, এই এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা আমাকে কাস্টমাইজ করতে হইব, নিজের মতো বানাই নিতে হইব, তারপরে কিন্তু আমি এই বাসটা খেলতে পারবো। একবার করে নিলেই হয়, পরবর্তীতে আর লাগে না, পরবর্তীতে সেট করা থাকে, জাস্ট করতে ইয়ে করে নিতে হয়। তো দেখতে পাচ্ছ আমাদের হুন্ডাইয়ের ইউনিভার্সাল নোবেল বাসটা আছে এখানে। তো এটাকে আমি জাস্ট এখন একটু সাজাম আর কি, তো নিজের মতো করে সাজা নিতে পারি তো গেমসের মধ্যে। আচ্ছা দেখা যাক, ফার্স্টে আমাদের এটা কিছু নাই, দ্বিতীয়টা তো কিছু নাই, তৃতীয়টার মধ্যে আমাদের ইঞ্জিন আছে। তো ইঞ্জিন দেখতে পাচ্ছ এখানে বাম পাশে দেখো, তাহলে কিন্তু 409 এসপির আছে, 480 এসপির আছে, 2560 আছে, 620 আছে। তো সাধারণত হুন্ডাইয়ের মধ্যে 120 বা 100 মধ্যে স্পিডে থাকাটা আমি স্বাভাবিক মনে করি। তো বেশি স্পিড হুন্ডাইয়ের মধ্যে চালায় মজা নাই, তো আমি 480 দিয়ে চালাই সবসময়। তো আমি 480 দিয়ে দিলাম। এরপর আমার কাজ হচ্ছে আমার স্পিডের যে গিয়ারটা আছে, তো গিয়ারটা 6-এর মধ্যে সবসময় থাকে ইঞ্জিনের ইয়াটা। তো ইন্টারটা 4 নম্বরে 5 নম্বরে ইন্টারটার মধ্যে তেমন কোনো কাজ নেই, এটা জাস্ট দেখার মতো। তো এখন হচ্ছে আমার মেন কাজ। তো এখন আমি এখানে স্কিন সেট করতে দিব। তো স্কিন দেখা যাক, এখানে আমি শ্যামলিটা নিব না কি দেশ ট্রাভেল নিব। আচ্ছা দেশ ট্রাভেলটাই নেই, শ্যামলি নিয়ে আমার ভিডিও করা আছে অলরেডি একটা, তো আজকে আমরা দেশ ট্রাভেলটাই নেই আজকে। আচ্ছা শ্যামলি নিয়ে একটা আছে অলরেডি, তো স্কিন নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমাদের আসল কাজ। তো দেখতে হতো এতগুলা এখানে কাস্টমাইজ করতে হবে। তো আমার কাছে আরেকটা হুন্ডাইয়ের বাস আছে, কিছুদিন আগে মাত্র ওইটা রিলিজ হয়েছে। তো ওইটার মধ্যে বা এত পরিমাণে কাস্টমাইজের অপশন বলার বাইরে, এটাতে তো কিছুই না, ওইটাতে আরও আছে, মানে এরকম বিন্দুর অভাব নাই ওইটাতে। তো ওই বাস মোডটা আমার কাছে আছে, তো আমি সৌন্দর্যের জন্য এই বাস মোডটাকেই নিয়েছি। তো একটু নিয়ে সামনের এক নাম্বারটা আমার এখানে সেট করতে দিব। তো এখানে দেখতে পাবো জালিটা ছিল না, তো জালিটা আমার এখান থেকে সেট করে নিতে হয়েছে। আচ্ছা দুই নাম্বার যদি এখানে দেখি, তাহলে মেবি হেডলাইটগুলো এখন চেঞ্জ হইব। তো হেডলাইটগুলো কোনটা সুন্দর, নিচেরটা স্পষ্ট বুঝা যাইতেছিল। আচ্ছা নিচেরটা থাকতে দূরতে যেমন বোঝা যান, তো এটাই থাকুক, এটা বোঝা যাইতেছে একটু একটু। আচ্ছা পরে কি আছে, লাইট আছে। তো লাইটের মধ্যে কি, লাইটের মধ্যে তেমন কোনো কাজ নাই। আচ্ছা তারপর ফ্লোর আছে, তো ফ্লোরের কালারটা কেমন হইব, তো ফ্লোরটার কি সেট করতে দিব। তো ফ্লোরটা আমি যেহেতু লাল কালারের, তো লালটাই রাখি। লাল কি নাই নাকি ভাই, না লাল কালার নাই, তো যেহেতু লাল কালার নাই তো সাদাই থাকুক ফ্লোর। তো পরবর্তীতে কি আছে, প্লাগ আছে, পতাকার দরকার নেই আমার, আলফা আছে। তো এটা ও স্কিনের জন্য, আচ্ছা সরি দেশ ট্রাভেল স্কিনই থাকুক। পরবর্তীতে আরও কী কী কাজ আছে, আইটেম আছে, তো আইটেমের মধ্যে কি একটু দেখি। তো আইটেমের মধ্যে কিছুই পাইলাম না। আচ্ছা এটা বাদ। তো এখানে হ্যান্ডেল আছে, তো হ্যান্ডেল দিয়ে দিই, লোকাল বাসের মতো হ্যান্ডেল থাকুক, যদি এটা কিছু কোন পরার বোঝা যাইব না, কারণ পর্দা টদা দিয়ে দিই মতো। তো দেখতে পাচ্ছ পর্দা দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে উপরে একটা, উপরে এটা ইলেকট্রিক কোনো কাজ নাই। তো এরপর আমাদের কাজ হলো এখানে ফ্রন্ট মিররটা না থাক, এখানে এমনিতে অনেকগুলো মিরর আছে, দেখতে পাচ্ছ এখানে 3-4টা মিরর আছে, তো আমাদের আর দরকার নেই। তো এখানে আমি সাইড মিররও দরকার নেই আমার, তো সান রেজলিউশনের দরকার নাই, এটারও দরকার নাই, এটা কি এটা 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 লাগবে না আমার। আচ্ছা এটা দরকার আছে মেবি সানের রোদের জন্য, রোদের থেকে বাঁচার জন্য এটা মেবি আমার দরকার আছে। আচ্ছা এটা দিয়ে দিলাম। তো এরপর আমাদের কাজ হচ্ছে উপরে কি, উপরে বেন্ডিংয়ে আছে, মানে উপরে যে ইয়াটা সুইপারটা যেটা থাকে, তো ওইটা সেট করতে দিব। তো আমি এটা সেট করে দিই এখানে, তো এটাই বেশি সুন্দর লাগতেছে, যাইতেছে আর কি ওইটার সাথে এটা। তো আচ্ছা সিট পাইতেছি না আমি এখনও, বুঝলাম না ব্যাপারটা, সিট কই পাই, সিট অ্যাডজাস্ট সিট পাই গেলাম, অ্যাডজাস্ট সিট। তো সিটগুলো ভাই হাই কোয়ালিটি দেখছো, কি হাই কোয়ালিটি সিট। আচ্ছা সিট তো নিলাম, যে পিছনের স্লিপার স্পয়লার, সরি স্পয়লারটা লিয়ে লই,
পিছনে স্পয়লারটা নিয়ে নিলাম, তো পিছনে ইঞ্জিন কভারটা আমাকে এখান থেকে অফ করা লাগবে। তো দেখতে পাচ্ছ ইঞ্জিনটা কিন্তু এখানে ইয়া করা, তো অফ করে দিলাম ইঞ্জিনটা। আমাদের কাজ মোটামুটি শেষ। তো প্যাসেঞ্জার পেলাম না এখানে, প্যাসেঞ্জার অপশনটা কোথায় আমি তাই বুঝতে পারলাম না, প্যাসেঞ্জার টাইম পাইলাম না আসলে। প্যাসেঞ্জারে যে এখানে একটা তো প্যাসেঞ্জার নাই, মানে প্যাসেঞ্জার কই আমি সেটাই বুঝলাম না। এই গাড়িটাতে কি প্যাসেঞ্জার নাই নাকি আমি বুঝলাম না এখনো, প্যাসেঞ্জার পাইলাম না ভাই, কষ্ট রয়ে গেল। প্যাসেঞ্জার কোথায় ভাই? আচ্ছা যাই হোক, প্যাসেঞ্জার পাইলাম না আমরা। তো আমাদের মোটামুটি বাইরে কাজ শেষ। তো চাইলে একটু চাকাটাকে আমরা এই চাকাটা একটু কাস্টমাইজ করে নিতে পারি আমরা এখানে। তো আমরা যে দেখি তো কোন চাকাটা যায়, চাকাটাকে আমরা তো রেখা দিলাম। তো চাইলে কিন্তু চাকার মাঝখানে রিমটা আমরা চেঞ্জ করতে পারবো। তো রিম আসলে ফার্স্ট ডে চাকা বেটার মনে করি, হুন্দার মধ্যে অত স্টাইলিশ ভালো লাগবে না জিনিসটা। নর্মাল চাকাই ভালো বাসের মধ্যে আমার যতটুকু মনে হয়, তো নর্মালগুলোই ভালো। আচ্ছা কালোটা বেশি ফুটছে, মেবি কালোটাই থাকুক। আর পিছনে কি করা যায়, পিছনে সামনেটার মতো দিয়ে দিলাম। আর আমরা রিমটাকে কালো করে দিই, তো কালো করলে একদম পুরোটাই কালো কালো একটা রেল রেল ভাব হইতে পারে। তো দেখতে পাচ্ছ আমাদের বাসটা দেখতে কিছুটা এমন হইব। তো কালোটা ভালো নাকি কোনটা ভালো বসে? আচ্ছা তোমাদের যেহেতু সাথে শেয়ার করছি, তাহলে তোমরা একটু বইলা দিও তো এই বাস মোটটা নিয়ে কোথায় যাওয়া যায়, মানে কোথায় গেলে তোমাদের জন্য ভালো হয়, বা তোমরা দেখবা কোথায় যাই বা যাইতে চাও তোমরা বইলা দিও, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সেখানে যাওয়ার ট্রাই করবো। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের বাইরের কাজ তো শেষ ভাই, মাত্র তো বাইরের কাজ শেষ করলাম, ভিতরে দেখা যাক আমাদের কী কী আছে। তো ভিতরে আমি উপর থেকে যদি দেখাই, তাহলে উপরে প্রথমে যে এখানে যে এটি কী ভাই আমি বুঝলাম না আসলে জিনিসটা। আচ্ছা যাই হোক, এই জিনিসটা আমার লাগবো না। তো সান বাজলে বিশোর দিছি আমি এখানে। আছে হুন্ডাইয়ের যে স্টিয়ারিংটা আছে, স্টিয়ারিংটা আমি চেঞ্জ করা যাইব ভাই। হুন্ডাইয়ের এই ইয়াটা আমার কাছে পার্সোনাল অনেক বেশি ভালো লাগে, ইন্ট্রোলটা। তো এখানে হুন্ডাইয়ের আর কিছু চেঞ্জ করা যাইব না। তো এখানে চাইলে আমি দুইটা জিনিসপত্র রাখতে পারবো, ফ্ল্যাগ আছে, পতাকা বাংলাদেশ ইন্ডিয়ার। তো আমার এটা দরকার নাই পতাকাটা। তো ড্যাশবোর্ডের মধ্যে আমি তিনটা জিনিসপত্র রাখতে পারবো, আমার রাখার দরকার নাই, শুধু শুধু জামেল হইব এখানে। আচ্ছা তো এখানে আমাদের মোটামুটি প্রায় কাজ শেষ। তো দেখতে পাচ্ছ কতটা বেশি সুন্দর আমাদের ভিতরটা, কেবিন আছে। তারপর এখানে ভাই এখানে কি এটা, এটা কি এটা অ্যাডজাস্ট সিট আর কি। তো অ্যাডজাস্ট সিট তো আমরা কইরে নিলাম। তো আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। তো এই তো আমাদের কমপ্লিট আমাদের গাড়িটা। তো এখন আমরা এই গাড়িটা দিয়ে কিন্তু চাইতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আর এই বাসটা দিয়ে কে কোথায় যাইতে চাও, রুট রিকোয়েস্ট চালে এই ভিডিওতে কমেন্ট করে দিতে পারো, আমি রুট রিকোয়েস্ট রাখার ট্রাই করব। যদিও কিছুদিন পথে কাছে জয়েন দিব, তারপর রাতের বেলা এসে ট্রাই করব তোমাদের রুট রিকোয়েস্টগুলো বাড়ানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এমনই নতুন নতুন ভিডিও পাইতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।